আচ্ছা বলটু তুই লাইফে কাকে সবচেয়ে বেশি ঘৃণা করিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আরে কি বলছিস হারামজাদা উনি তো একজন মহান ব্যক্তি ছিলেন হুম ছাই মহান ব্যক্তি ছিলেন উনি যদি বাল্য বিবাহ বন্ধনা করতেন তাইলে আমি এতদিনে বৌনে কত সুখে শান্তিতে বসবাস করতাম আচ্ছা বলটু বলতো সরকার মেয়েদের পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিয়েছে অথচ ছেলেদেরকে মেয়েদের মতো এত সুযোগ সুবিধা দেয়নি কেন স্যার সরকার জানে যে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতেই যাবে আর যদি এমনিতেই যায় তাহলে এত সুযোগ সুবিধা দেওয়ার কি দরকার দোস্ত জানিস আমার ছোট বোনকে ওর বয়ফ্রেন্ড একটা আংটি গিফট করছিল কিন্তু আমি আবার ওই আংটিটা ওর কাছ থেকে চুরি করে আমার গার্লফ্রেন্ডে রেখে দিছি কি বললি শালা হারামজাদা ওটা তোর বোনকে আমি দিয়েছিলাম ও তাই নাকি আচ্ছা তাহলে চিন্তা করিস না দোস্ত আংটিটা ঘুরে ফিরে আবার তোর ঘরেই গেছে আচ্ছা বলটু তুই যে খাতায় লিখেছিস যে মানুষ ক্রমাগত বদলায় তো এটার একটা বাস্তব উদাহরণ দিতে পারবি জি স্যার অবশ্যই পারবো এই ধরে আমাদের এলাকার সুমন ভাইকে আমি আগে সুমন ভাই বলে ডাকতাম কিন্তু যখন থেকে তিনি আমার আপুরে প্রাইভেট পড়ানোর জন্য আমাদের বাসায় টিউশন করতে আসলেন তখন থেকে আমি তাকে স্যার বলে ডাকা শুরু করলাম কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এখন তাকে আমার দুলা ভাই বলে ডাকতে হয় আচ্ছা বলটু বলতো আমাদের দেশের জনসংখ্যা কত স্যার বত্রিশ কোটি আরে কি বলছিস এত বেশি হলো কিভাবে এই তো স্যার সরকারি দল বলছে আমাদের সাথে আছে দেশের ষোলো কোটি জনগণ আর বিরোধী দল বলছে আমাদের সাথে আছে দেশের ষোলো কোটি জনগণ তাইলে দুইটা মিলে তো বত্রিশ কোটি হয় আচ্ছা দোস্ত তুই কিন্তু নাস্তা করার সময় নাস্তার সাথে একটা পোকা খাইয়ে ফেলছস আরে কি বলছিস এখন আমার কি হবে দোস্ত রে নিয়া কারণ তুই পানি খাওয়ার সময় তোর আমি পোকা মারার বিষ খাওয়াইয়া দিছি কি রে আজকে তোর স্কুলে আসতে এত দেরি হলো কেন স্যার আমি তো স্কুলে আসার জন্য অনেক আগে থেকে রেডি হয়ে আছিলাম কিন্তু স্কুলে আসার সময় বাবাই বলল আমাদের গাবিতারের চেয়ারম্যান বাড়ির শাড় বড়ুটার কাছে দিয়ে আসতে কিন্তু এই সামান্য কাজটা তোর বাবা নিজে করতে পারলো না না স্যার এই কাজটা সামান্য হইলেও কাজটা শারীরী করা লাগে সবাই মনোযোগ দিয়ে শুন কাল হচ্ছে তিন প্রকার অতীতকাল বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল উদাহরণস্বরূপ বলা যায় আমি অতীতেও ভালো টিচার ছিলাম বর্তমানেও ভালো টিচার আছি এবং ভবিষ্যতেও ভালো টিচার থাকবো এবার তোদের মধ্যে কেউ তিন প্রকার কালের উদাহরণ দিতে পারবি স্যার আপনার ধারণা অতীতেও ভুল ছিল বর্তমানেও ভুল আছে এবং ভবিষ্যতেও ভুল থাকবে